আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিউ আবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক বেশি ভালো আছি তো পিও বরাবরের মতো মালয়েশিয়ান ভাষায় আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই দরকারি হবে তো আর কথা বারাচ্ছি না চলুন শুরু করি মূল ভিডিও মূল ভিডিওতে আসার আগে অনুরোধ করবো পিও আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন ভিডিও আপনার দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান আপনি আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ তবে অভিয়াস আজকে প্রথমত যে বাক্যটি দিয়ে আমাদের ভিডিও সাজানো হয়েছে তা হচ্ছে আপনি যদি দোকানে চাকরি করে থাকেন তাহলে এই শব্দটি আপনার প্রয়োজন হবে যেরকম বিকৃত মাল ফেরত নেওয়া হয় না বিকৃত মাল ফেরত নেওয়া হয় না এই কথাটি যদি আপনি মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে বলবেন বারাঙান ইয়াং ডিজুয়াল তিডাক বলে ডি কান বারাঙান ইয়াং ডিজুয়াল তিডাক বলে ডি কান গত রাতে আমি একটা বাজে স্বপ্ন দেখেছি ধরেন আপনি রাতে একটি দুঃস্বপ্ন দেখেছেন অথবা একটি বাজে স্বপ্ন দেখেছেন হুম এটা আপনি প্রকাশ করতে চাচ্ছেন কারোর সাথে সো এটা কিভাবে বলবেন যে আপনি যে গত রাত্রে একটি দুঃস্বপ্ন দেখেছেন সো আপনি যদি বলতে চান যে গতরাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি অথবা একটা বাজে স্বপ্ন দেখেছি তাহলে বলবেন মালাম সামালাম সায়া বর মিম্পি বুরুক মালাম সামালাম সায়া বর মিম্পি বুরুক এটা কিভাবে হলো মালাম শ্যামালাম হচ্ছে গতরাতে আমি একটা বাজে স্বপ্ন দেখেছি যার অর্থ হচ্ছে সায়া বর্মেম্পি বরুক এখানে বুরুক হচ্ছে বাজে অথবা দুই স্বপ্ন দেখেছি হুম মালাম শ্যামালাম সায়া বারমিম্পি বুরুক আমি একটা দুঃস্বপ্ন দেখেছি এর অর্থ কি যে কোনো কিছু যে কোনো কথা আপনি যদি না বুঝেন তাকে ওই কথাটা বলে কারো কাছে ওই কথাটা বলে আপনি যদি বলতে চান যে এর অর্থ কি অথবা কোনো কাগজে যদি কোনো কিছু লেখা থাকে যদি বলতে চান যে এর অর্থ কি তাহলে বলবেন আপা মাক এনি, আপা আপামাক সুজনা ইনি এর অর্থ কি কি হয়েছিল হুম ধরেন আপনি দেখছেন কোথাও হৈয়াল্লা চলছে বা কোনো গণ্ডগোল চলছে বা যে কোনো কিছু মানে অস্বাভাবিকের মতো লাগছে আপনার কাছে সো আপনি যদি তাকে জিজ্ঞাসা করতে চান কাউকে যে কি হয়েছিল তাহলে এভাবে বলবেন আপাইয় আন্তর জাডি কান যদি আপনাকে কেউ এই সেই কথাটি জিজ্ঞাসা করে যে কী হয়েছিল আপনি যদি বলতে চান যে কিছুই হয় নাই তাহলে কিছুই হয় নাই এই কথাটি বলবেন এভাবে তাডা আপ্পা আপন তাদা পাপুন অথবা তাদা পাপ্প মালাইরা বেশিরভাগ এভাবে বলে তাদা পাপন অথবা এভাবে বলতে পারেন তাদা পাপ কিছুই না তোমার সমস্যা কী আপনি যদি বলতে চান যে তোমার সমস্যা কী তাহলে এভাবে বলবেন আওয়া মশালা আপ আওয়াক মশালা আপ অথবা আপা মশালা আওয়াক হুম এভাবে বলতে পারেন আপা মশালা আওয়াক আপা হচ্ছে কি মাসালা হচ্ছে সমস্যা আওয়াক হচ্ছে তোমার এই তোমার যে শব্দটি এখানে তোমার হচ্ছে যদি আপনি একান্ত তোমার বলেন তাহলে বলতে হবে আওয়াক পুঁঞ্জা আওয়াক পুঁঞ্জা হচ্ছে তোমার কিন্তু যদি কোনো শব্দর সাথে মিলিয়ে আওয়াক ব্যবহার করা হয় তাহলে হবে তোমার মনে রাখবেন যদি একান্তভাবে বলা হয় যে আওয়াক তাহলে বুঝতে হবে তুমি বলেছে আর যদি বলে কোনো শব্দর সাথে মিলে যে আওয়াক আপা মশালা আওয়াক তাহলে বুঝতে হবে জিজ্ঞাসা করেছে আপা মশালা আওয়াক এর অর্থ হচ্ছে তোমার কি সমস্যা আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত এই কথাটি যদি আপনি কাউকে মালায় বাসা দিয়ে বলতে চান যে আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত তাহলে এভাবে বলবেন আওয়াক সুডানিকাহ বুলোম আওয়াক সুডানিকাহুলোম হুম আওয়াক হচ্ছে আপনি বা তুমি সুডাহিকা হচ্ছে বিবাহিত ব্লুম যে শব্দটি এখানে জিজ্ঞাসা করা হয়েছে যদি আপনি শুধু বুলুম বলা হয় যেরকম একটি শব্দ আমি বুঝাচ্ছি সুডামাক্কা ব্লুম আপনি কি খেয়েছেন নাকি এখনও খাননি হুম সো জিজ্ঞাসা করার ক্ষেত্রে যদি বুলুম শব্দটি ডাইনে বামে কোনো শব্দের সাথে লাগানো হয় তাহলে এটাই বুঝতে হবে হ্যাঁ আমি বিবাহিত এই কথাটি যদি আপনি বলতে চান যে হ্যাঁ আমি বিবাহিত তাহলে বলবেন ইয়া সায়া সুডা নিকাহ নিকাহ হচ্ছে বিবাহ করা সুডা হচ্ছে সম্পূর্ণ হওয়া সায়া হচ্ছে আমি ইয়া হচ্ছে হ্যাঁ হুম আর যদি বলেন যে না আমি অবিবাহিত তাহলে বলবেন সায়া বুলুম নিকাহ লাগি সায়া হচ্ছে আমি বুলুম হচ্ছে মানে অসম্পূর্ণ কোন কাজকে বুলুম বলা হয় যেরকম যদি আপনাকে বলে মাকা বুলুম আপনি যদি বলেন বুলুম মাকাম বলুম মানে আপনি এখনো খাননি যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় সুডা নিকাহ বলুম আপনি যদি বলেন বলুম মানে আমি এখনো বিবাহ করিনি অথবা যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় মান্ডি বলুম মান্ডি হচ্ছে গোসল করা আপনি যদি জিজ্ঞাসা করা হয় আপনাকে যে মান্ডি বলুম আপনি যদি বলেন বলুম তাহলে কী হবে যে আপনি এখনও করেননি যে কোনো কাজ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি যদি বলেন বলুম তাহলে বুঝতে হবে যে এটা এখনও করা হয়নি এটা বাকি আছে অসম্পূর্ণ আছে অনেকদিন দেখা হয় না আপনার সাথে অথবা আপনার সাথে অনেকদিন দেখা হয় না এই কথাটি যদি আপনি বলতে চান মালাই বাসা দিয়ে তাহলে বলবেনা ওয়া আহ যদি বলে যে অনেকদিন আপনার সাথে দেখা হয় না তাহলে এভাবে বলবেন আর যদি বলেন যে অনেক দিন দেখা হয় না তার সাথে অথবা অনেকদিন তার সাথে দেখা হয় না যদি এভাবে বলেন তাহলে বলবেন লামা তা ঝুম্পা ডেঙান দিয়ে দিয়া হচ্ছে তার সাথে ডেঙান দিয়া হচ্ছে তার সাথে হ্যাঁ আর যদি বলেন যে অনেক দিন আপনার সাথে দেখা হয় না তাহলে বলবেন লামা তা ঝুম্পা ডেঙান আওয়াক লামা হচ্ছে পুরনো হ্যাঁ লামা যে শব্দটি এটা হচ্ছে পুরোনো কিন্তু এটি কোনো কোনো কথার ক্ষেত্রে লামা হয়ে যায় এরকম লামা শব্দটি যে অনেক অনেক হ্যাঁ অনেক এরকম বোঝায় অতীত অনেক বোঝায় যেরকম লামা তা জুম্পা আওয়া মানে অনেক দিন আপনার সাথে দেখা হয় না লামা তা জুম্পা আওয়া এখানে লামা হচ্ছে অনেক দিন বোঝায় তাক হচ্ছে না জুম্পা হচ্ছে দেখা করা জুম্পা যে শব্দটি সেটা হচ্ছে দেখা করা আর ডেঙান হচ্ছে সাথে দিয়া হচ্ছে তার হুম যদি শুধু ভেঙে দিয়া বলেন তাহলে হয়ে যাবে সে এখানে যেহেতু শব্দর সাথে মিলে বলেছেন এই জন্য হয়েছে তার আমি বিশ্বাস করি না আপনি কোনো কথা যদি এভাবে বলতে চান যে আমি বিশ্বাস করি না তাহলে বলবেন সায়া তাক পর চায়া এখানে যে তাক যে শব্দটি এখানে আপনি তিডাকও ব্যবহার করতে পারবেন তিডাক তাক হ্যাঁ এইগুলা একই শব্দ সামনে আসতেছে সেই শব্দগুলো আমি এখানে তুলে ধরেছি দাগ তাক বুকানের অর্থ কি ভাই প্রশ্ন করেছিল সো আমি বিশ্বাস করি না এই কথাটি যদি বলতে চান তাহলে এভাবে বলবেন তাক চায়া হচ্ছে বিশ্বাস করা হুম তাক হচ্ছে বিশ্বাস করি না আমি সত্যি বলছি ধরেন না আপনি কোনো কথা বলছেন কথা ফাঁকে ফাঁকে অবশ্যই বলতে হয় যে আমি সত্যি বলছি অথবা তুমি কি সত্যি বলছো এভাবে কথার ক্ষেত্রে অনেক সময় বলতে হয় এই জন্য শব্দগুলো এখানে তুলে ধরেছি ধরে না আপনি কথা বলছেন সে আপনার কথা বিশ্বাস করছে না অথবা আপনি তাকে বোঝাতে চাচ্ছেন যে আমি সত্যি বলছি তাহলে এবার বলবেন সাইয়া চেকাপ বতাব আমি সত্যি বলছি এক জানতে চেয়েছে বাই জানতান মানে কি যে ভাই জানতে চেয়েছেন জানতান মানে কি ভাইকে উদ্দেশ্য করে বলছি জানতান মানে হচ্ছে পুরুষ অথবা মরদ হুম পুরুষকে জানতান বলা হয় যেরকম আয়াম জানতান মোরক হুম মোরককে বলা হয় জানতান আবার যেটা মুরগি মানে মেয়ে যেটা সেটাকে বলা হয় আয়াম বা সায়াম হ্যাঁ তারপরে যখন হাঁসের কথা বলবেন হাঁসা আছে একটা আছে মেয়ে হাঁস একটা আছে পুরুষ হাঁস ওই পুরুষ হাঁসকে বলা হয় ইতেহ জানতান মানে মরদ মরদ যেটা যেটা পুরুষ হাঁস সেটাকে বলা হয় জানতান তারপরে সার গরু হ্যাঁ সার যেটা মানে যেগুলো পুরুষ হ্যাঁ পশু পাখির মধ্যে অথবা মানুষের মধ্যে যেটা পুরুষ জাতীয় সেটাকেই বলা হয় জানতান যেরকম অরাং জানতান লেখি জানতান পুরুষ মরদ পুরুষ মরদ আই জানতান মানে রাতনারা যেটা রাতামরক যেটা সেটাকে বলা হয় আর কি মানে সব জানতানি হচ্ছে পুরুষ হবে বাই ডান আর ডেঙানের মানে কি একটু বুঝিয়ে বলবেন একবার জানতে চেয়েছে বাই ডান আর ডেঙানের মানে কি একটু বুঝিয়ে বলবেন যে ভাই জানতে চেয়েছেন ধন্যবাদ ভাইয়া ডান এবং ডেঙান যে শব্দটি এই শব্দগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা কথা বলতে সক্ষম হবেন অনেক গুছিয়ে কথা বলতে ডান হচ্ছে এবং ডেঙান হচ্ছে সাথে ডান হচ্ছে এবং ডেঙান হচ্ছে সাথে গায়ে বাই হাত দিবেন না এর মালাই কি গায়ে হাত দিবেন না এর মালাই কি এক ভাই জানতে চেয়েছেন সে ভাইকে উদ্দেশ্য করে বলছি ভাইয়া আপনি যদি কাউকে বলতে চান যে গায়ে হাত দিবেন না তাহলে বলবেন জাঙান সন্তোষ জাঙান সেনহ জাঙান সন্তো হচ্ছে গায়ে হাত দিবেন না কাউকে গায়ে হাত দেওয়ার জন্য নিষেধ করা জাঙান শব্দটি ব্যবহার করা হয় যে জাঙান সন্তহ সন্তো হচ্ছে তাচ করা হুম করা বা হাত লাগানো এটা হচ্ছে সন্তো হাত জাঙান হচ্ছে নিষেধ করা দাদা জাঙান তিডাক তাক বুকান এই শব্দগুলো কি সবই এক এক ভাই জানতে চেয়েছে দাদা জাঙান প্লাস তিডাক প্লাস তাক তারপর হচ্ছে বুকান এই শব্দগুলো কি সবই এক খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাইয়া ভাই জানতে চেয়েছেন আসলে সেবে নামগুলো আমি এখানে উল্লেখ করতে পারছি না পারি না করলে হয়তো লেখাগুলো ছোটো হয়ে যাবে এই জন্য সবার নাম উল্লেখ করিনি সো ভাই জানতে চেয়েছেন জাঙান এবং তিডাক তাক শব্দগুলা এক কিনা সেই বাইকে উদ্দেশ্য করে বলছি ভাইয়া জাঙান দিয়ে আমি একটি শব্দ এখানে তুলে ধরেছি আপনি আশা করি এই শব্দগুলা বোঝালে আপনি বুঝে যাবেন ব্রেসিক ব্রেসিক হচ্ছে শব্দ করোনা তারপরে জাঙান নাঙিস কান্না করোনা জাঙান চেক কাপ টিপু মিথ্যা বলোনা জাঙান শব্দগুলা এইভাবে ব্যবহার হবে তিডাক না তাক না বুকান হচ্ছে নয় অথবা নাও বলতে পারেন টিডাক তাক বুকান এগুলা একই রকমের শব্দ তবে বুকান যে শব্দটা এটা দিয়ে আমি কিছু বাক্য তৈরি করেছি দেখেন এটা নয় আপনি যদি বলতে চান যে এটা নয় তাহলে বুকান শব্দটি এখানে ব্যবহার করবেন যে বুকান এনি এটা নয় সে নয় হুম সে নয় যদি এই শব্দটি আপনি বলতে চান তাহলে বলবেন বুকান ডিয়া এটা নয় বুকান ইনি সে নয় বুকান ডিয়া আমি নয় বুকান সায়া হুম বুকান শব্দটি ব্যবহার হবে এইখানে তো পিওবিওয়া আজকের ভিডিও এখানেই ছিল এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন বাই বাই টাটা